রাজধানী আগরতলায় কলেজ পড়ুয়া ছাত্রী ধর্ষণের ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে পুলিশ হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করল ভারতের গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য শাখার সদস্যরা। সেই সাথে ভারতের ছাত্র ফেডারেশন রাজ্য কমিটির সদস্যরাও এই আন্দোলনে সামিল হয়েছেন। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাজ্যে নারী সংক্রান্ত অপরাধ বৃদ্ধির জন্য প্রশাসনিক ব্যর্থতা রয়েছে বলে দাবি জানালেন তারা। আমরা উদ্বিগ্ন, দিল্লি নির্ভয়া কাণ্ডের মতো ত্রিপুরা রাজ্যে দিন দুপুরে আগরতলা স্মার্ট সিটিতে একটি ছাত্রী গণধর্ষণের শিকার হয়ে যায়। তাই আমরা এখানে যারা সাংবাদিক বন্ধুরা আছেন, প্রথমত আপনাদের মাধ্যমেই এই ঘটনা আমাদের সামনে আসে, তার জন্য আপনাদেরকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই বর্বর ঘটনার সাথে যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যেমন আমরা রাস্তায় নেমেছি,